নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তা বন্ধুরা, আজ আমি যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটি হলো লাভ ক্ষতি, অঙ্কের লাভ ক্ষতি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী ভাবে করতে হয়। বন্ধুরা, লাভ ক্ষতির অঙ্ক শুরু করার আগে আমরা একটা জিনিস জানবো কি, ধরুন আমি একটা পেন 10 টাকাতে কিনলাম, দিয়ে 12 টাকাতে বিক্রি করলাম, তাহলে আমার কী হলো, লাভ হলো না লস হলো? আমার লাভ হলো, ক টাকা লাভ হলো আমার 10 টাকাতে কিনে 12 টাকাতে বিক্রি করলাম, তাহলে আমার 2 টাকা লাভ হলো। ক টাকার ওপর লাভ হলো না সবসময় ক্রয় মূল্যর ওপর লাভ হয়, আমার ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য 10 টাকা। অঙ্কটা কিন্তু ভালো করে পড়বেন, যত ভালো করে অঙ্কটা পড়বেন তত তাড়াতাড়ি বুঝতে পারবেন আপনি, আর তত তাড়াতাড়ি আপনি প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখা যাক ফার্স্ট কোশ্চেনটা কী আছে। লাভ ক্ষতির অঙ্কে ফার্স্ট কোশ্চেন আছে, এক ব্যক্তি 80 টাকায় একটি বই কিনে 100 টাকায় বিক্রয় করলো। ভালো করে বুঝবেন, 80 টাকায় একটি বই কিনে সে 100 টাকাতে বিক্রি করলো, তাহলে তার লাভের হার কত, তাহলে তার লাভের হার কত? তাহলে 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করলো, তাহলে তার লাভটাকে বার করি, লাভ সমান 100 - 80, 20 টাকা। তাহলে তার লাভ তো হলো 20 টাকা, ধরুন 80 টাকাতে কিনে 100 টাকায় বিক্রয় করলাম, তাহলে তার লাভ তো 20 টাকা হলো। আমি প্রথমে একটু লিখে লিখে করছি, কিন্তু পরীক্ষার সময় এগুলো লেখার দরকার নাই, যেহেতু 100 থেকে 80 বিয়োগ করলে 20 হবে আপনারা বুঝতেই পারবেন, কিন্তু অনেকে নতুন থেকে শুরু করছেন তাদের জন্য আমি একটু লিখে লিখে করছি, ঠিক আছে? আর লিখে লিখে করলে আপনাদেরও সুবিধা হবে। তাহলে লাভ হলো আমার 20 টাকা। এবার কি বলেছে, এখানে বলেছে কি লাভের হার, তাই লাভের হার বার করতে গেলে আমাকে লাভটা দেখতে হবে কত টাকা হচ্ছে, ঠিক আছে? তাহলে 20 টাকা আমি লাভ পেলাম, লাভের হার কী করে বার করতে হয়, লাভের হার, হার মানে এটা হচ্ছে শতকরা, শতকরা বা পার্সেন্টেজ, শতকরা শতকরা বা পার্সেন্টেজ এরকম থাকতে পারে, ঠিক আছে? লাভের হার এটাকে এরকম বলে। তাহলে লাভের হার সমান কী বলে, লাভের হার লাভ বাই ক্রয় মূল্য গণিত, লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য গণিত এই হার, হার যেহেতু আছে তার জন্য 100 বসাতে হবে সব সময়। লাভ ক্ষতির অঙ্ক বলুন, যে কোনো ক্ষেত্রে বলুন, সবসময় 100, সবসময় অনেক ক্ষেত্রে কাজে লাগবে 100, আমরা সবসময় 100 ধরবো, 100 নিয়ে করবো, ঠিক আছে? তাহলে লাভের হার, এই হারের জন্য আমি এই 100টা বসালাম, পার্সেন্টেজ বার করতে হবে আমাকে, ঠিক আছে? আর একটা জিনিস মাথায় রাখবেন, এই ক্রয় মূল্যর ওপর সবসময় লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যর ওপরে হয়, কোনো জিনিসের লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যর ওপরে হয়, এটা মাথায় রাখবেন, সবসময় কোনো জিনিসের লাভ বা ক্ষতি ক্রয় মূল্যর ওপরে হয়। তাহলে লাভ কত আমার পেলাম, লাভ 20 টাকা, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য জিনিসটির 80 টাকা। দেখেছেন, ক্রয় মূল্যর ওপর সবসময় লাভ বা ক্ষতি হলো, এই লাভ, এটা লাভ হলো, ক্রয় মূল্যর ওপর ক্রয় মূল্য কোনটা, 80, ক্রয় মূল্যর ওপরে সবসময় লাভ বা ক্ষতি হয়, এটা মাথায় রাখবেন, ক্রয় মূল্যর ওপরে সবসময় লাভ বা ক্ষতি হয়, নিচে যেন বিক্রয় মূল্যটা বসাবেন না, বিক্রয় মূল্য তো 100 টাকা আছে, কিন্তু আমি এখানে বিক্রয় মূল্য বসাবে না, বিক্রয় মূল্যর ওপর লাভ বা ক্ষতি হয় না, সবসময় ক্রয় মূল্যর ওপর লাভ বা ক্ষতি হয়। শুধুমাত্র একটা ক্ষেত্রে যদি এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যর সমান লেখা থাকে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান, তাহলে সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য নিচে হয়, শুধু একটা ক্ষেত্রে, আদার সব ক্ষেত্রে লাভ বা ক্ষতি যাই হোক না কেন ক্রয় মূল্যর ওপরে হবে, ক্রয় মূল্যর ওপরে হবে, ওপরে, এটা মাথায় রাখবেন। তাহলে ক্রয় মূল্যর ওপরে লিখলাম, আর এই হারের জন্য পার্সেন্টেজের জন্য 100টা লিখলাম, তাহলে 100টা এখানে নামিয়ে দিলাম, কাটাকাটি করি, 4 × 2 = 8, তাহলে 4 = 25, তাহলে 25% হয়ে গেল আমার সঠিক অ্যান্সার, 25%। তাহলে লাভের হার কত, লাভের হার হলো 25%। অঙ্কগুলো কঠিন কিছু নাই, খুব সহজ আছে, আর অঙ্কগুলো পড়ে পড়ে করবেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন, ঠিক আছে? আর আমি চেষ্টা করব যত মানে ভেঙে ভেঙে অঙ্কটা করানো যায়, ঠিক আছে? ধরুন একটা ছোট ফর্মুলা দিয়ে এখানে অঙ্কটা পুট করে দিলাম, তাহলে অঙ্কটা ছোট হয়ে গেল কিন্তু, ঠিক আছে? কিন্তু পরীক্ষার ক্ষেত্রে মনে রাখা কঠিন হয়ে যাবে, তাই অঙ্কটা একটু ভেঙে ভেঙে করবেন, আর পরীক্ষার ক্ষেত্রে আপনি তখন জাম্প করে করে করতে পারবেন, এত কিছু তো লেখার দরকার নাই, শুধু এইটুকু লিখলেই তো আপনার হয়ে যাবে। 2 নম্বর কোশ্চেনটা দেখুন বন্ধুরা, তাহলে কোশ্চেনটা আগে আমরা ভালো করে পড়বো। এক ব্যক্তি 125 টাকায়
एक पेन क्रय एकश टाकाय बिक्री करलो माने एक टा पेन एकशो पचिश टाकाय किने एकशो टाकाय बिक्री करलो धरुन आमि एक पेन एकशो पचिश टाकाय किनलाम दिए एकशो टाकाय बिक्री करलाम ताहले तो आमार कि होच्छे क्षति होच्छे कत टाका क्षति होच्छे एकशो पचिश टाकाय किने एकशो टाकाय बिक्री करलाम ताहले आमार पचिश टाका क्षति होच्छे ताहले क्षति समान एकशो पचिश माइनस एकशो पचिश टाका क्षति हलो आमार पचिश टाका তারপর কি বলেছে ক্ষতির হার যদি আমাকে প্রশ্নে বলতো শুধু ক্ষতি কত টাকা হলো তাহলে আমার 25 টাকা এখানেই হয়ে গেল আর কিছু করতে হবে না কিন্তু আমাকে যেহেতু হার বার করতে বলেছে ক্ষতির হার এটা মানে হচ্ছে শতকরা পার্সেন্টেজ বার করতে বলেছে মানে যে রেজাল্টটা বের হবে তার পাশে এরকম থাকবে পার্সেন্টেজ ঠিক আছে তাহলে পার্সেন্টেজ বার করতে গেলে কি করতে হয় তাহলে ক্ষতির হার সমান लाभ बा क्षति सब समय क्रय मूल्य ओपरे है माने धरुन एटा क्षति लाभ बा क्षति लाभ बेरोक बा क्षति बेरोक जाई बेरोक ना केनो एटा क्रय मूल्य ओपरे हबे गणित कत हबे बोलुन आगे जेमन करलाम हारेर जन्य कत सब समय 100 हबे লাভ বা ক্ষতি এখানে লাভ বেরক বা ক্ষতি বেরক সব সময় ক্রয় মূল্যর উপরে হবে ক্রয় মূল্যর উপরে বিক্রয় মূল্য আসবে না সব সময় ক্রয় মূল্যর উপরে পরীক্ষায় এটা কিন্তু মনে রাখবেন যে অনেক ক্ষেত্রে মনে হবে কি যে নিচে 100 হবে না নিচে 125 হবে বিক্রয় মূল্য নিচে হবে শুধু মাথায় রাখবেন সব সময় ক্রয় মূল্যর উপরে হবে লাভ বা ক্ষতি সব সময় ক্রয় মূল্যর উপরে হয় তাহলে আমার এখানে ক্ষতি কত আছে ক্ষতি আছে 25 আর ক্রয় মূল্য কত ক্রয় মূল্য 125 125 কারণ বললাম এই যে একটি পেন ক্রয় করেছে তার মানে 125 টাকায় কিনেছে গণিত 100 525 সঙ্গে 125 5 কে 100 দিয়ে গুণ করলে 5 20 100 মানে 20 এবার কি বসাবো 20 পাশে শতকরা পার্সেন্টেজ এটাই তো আমি বার করছি এই হারটা তাহলে সঠিক आंसर হবে আমার 20% আমার ক্ষতি হলো কত 20% অঙ্কগুলো করবেন বন্ধুরা কঠিন কিছু নাই ঠিক আছে কঠিন নেই সহজই আছে তবে ভয় পাবেন না সহজ আছে অঙ্কগুলো আপনি করে ফেলতে পারবেন তিন নম্বর কোশ্চেনটা দেখবেন বন্ধুরা তিন নম্বর কোশ্চেনটা আগে আমরা পড়ি অঙ্কটা কি বলেছে এক ব্যক্তি একটি বই 80 টাকায় ক্রয় করে 80 টাকায় ক্রয় করলো বইটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে একটি বই সে 80 টাকায় ক্রয় করলো এবার ধরুন সে বইটি বিক্রি করবে তাহলে কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে তাহলে আমাকে প্রশ্ন কি বলেছে যে বইটি কত টাকায় বিক্রয় করলে কত টাকায় বিক্রয় করলে মানে বিক্রি করলে তাহলে আমাকে বিক্রয় মূল্য বার করতে হবে অঙ্কটা ভালো করে পড়লে বুঝতে পারবেন যে আমাকে কি বলেছে বইটি কত টাকায় বিক্রয় করলে তাহলে আমাকে বিক্রয় মূল্য বার করতে হবে তাহলে বিক্রয় মূল্য সমান আর ফর্মুলাগুলো আমি অঙ্ক করতে করতেই আপনাদের দেখাবো আর দেখাবো যে একটি অঙ্কের সঙ্গে আরেকটা অঙ্কের কি পার্থক্য হয় বা কি সামঞ্জস্য হয় তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন ঠিক আছে তাহলে বিক্রয় মূল্য সমান লিখি যেহেতু আমাকে বিক্রয় মূল্যটা বার করতে বলেছে কত টাকায় বিক্রয় করলে তাহলে বিক্রয় মূল্য বার করলেই হয়ে যাবে তাহলে বিক্রয় মূল্য সমান কি বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গণিত ক্রয় মূল্য গণিত এই লাভটা বসাতে হবে লাভটা কত হবে 10% লাভ 10% লাভ মানে 110/100 10% লাভ মানে ওই 100-র সাথে বলেছিলাম সব 100 ব্যবহার হবে সব ক্ষেত্রে 100 ব্যবহার হবে 100 থেকে 10 যোগ দিয়ে হলো 110 এই 110 যদি বলতো 10% ক্ষতি এই জায়গাটা লাভ না থাকে ধরুন আছে ক্ষতি তাহলে কি করব 100 মাইনাস 10 তাহলে হবে কত 90 তাহলে উপরে হতো 90/100 যে যেহেতু এখানে 10% লাভ বলেছে তাই 110/100 করলাম মানে 100-র সাথে 10 যোগ করে 110/100 যদি বলতো 10% ক্ষতি তাহলে আমি কি করতাম তাহলে 100 থেকে 10 বিয়োগ করতাম মানে 90/100 হতো ঠিক আছে এইটুকুই জাস্ট আর কিছু না এইটুকুই এইটুকু তো মনে রাখা আশা করি যাবেই ঠিক আছে তাহলে ক্রয় মূল্যটা কত ক্রয় মূল্য দেখুন 80 টাকায় ক্রয় করে তার মানে 80 গণিত এটা বসিয়ে দিন 110/100 এই শূন্য কাটলেন এই শূন্য তাহলে কত হবে 8 11 88
তাহলে 88 টাকা। তাহলে সেই বইটি যদি 88 টাকায় বিক্রি করে তাহলে 10% লাভ হবে। তাহলে সঠিক অ্যানসার হলো আমার 88 টাকা। দেখুন কঠিন আছে কি? কঠিন তো নেই, সহজই আছে। আর অঙ্ক করতে করতে প্রবলেম তো আসবেই, আপনি যত প্র্যাকটিস করবেন প্রবলেম হবেই, আপনি করবেন তবেই না প্রবলেম হবে, না করলে কী করে প্রবলেম হবে। চার নম্বর কোশ্চেনটা দেখুন বন্ধুরা কি বলেছে। এক ব্যক্তি একটি বই 120 টাকায় ক্রয় করলো, বইটি কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে। এবার দেখুন কি বলেছে, ক্ষতি হবে, ঠিক আছে। তাহলে বইটি ক্রয় করেছে 120 টাকায়, কত টাকায় বইটি বিক্রয় করলে তার 20% ক্ষতি হবে। তাহলে আমার কি বলেছে, কত টাকায় বিক্রয় করলো, মানে কত টাকায় বিক্রয় করলে, কত টাকায় বিক্রয় করলে, মানে আমাকে সেই বিক্রয় মূল্য বার করতে হবে। তাহলে কি বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণিত কত হবে, ক্ষতি। কি বলেছে, 20% ক্ষতি, মানে 80/100 20% ক্ষতি। তাই যেহেতু ক্ষতি বলেছে তাই 100 থেকে বিয়োগ করলাম, 100 মাইনাস 20 সমান 80। তাহলে 80/100 ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য দেখুন 120 গুণিত 80/100, কাটাকুটি করুন, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম, তাহলে 8/96 টাকা। তাহলে বইটি যদি 96 টাকায় বিক্রি করে, ধরুন 180 টাকায় কিনে যদি 96 টাকায় বিক্রি করে, তাহলে তার 20% ক্ষতি হবে। এবার আপনার একটা মনে ডাউট থাকতে পারে যে 80টা ওপরে হলো 100টার নিচে হলো এটা কেন হলো। এটাও তো হতে পারতো যে 100টা ওপরে 80টা নিচে, মানে এই ফ্যাক্টরটা 100টা ওপরে 80টা নিচে, এটাও তো আপনার মনে আসতে পারে যে ওটা কেন হলো না। যদি আমাকে বিক্রয় মূল্য বার করতে বলে, যদি আমাকে বিক্রয় মূল্য বার করতে বলে তাহলে 80টা ওপরে হবে, 80 ওপরে হবে মানে ক্রয় মূল্য ক্ষতি বা লাভ যাই পার্সেন্ট বলুক না কেন, 100 থেকে বিয়োগ করে আমি যেটা পাবো, এটা যেমন 80 পেয়েছি সেইটা আমার ওপরে হবে আর 100টা নিচে হবে, মানে এই রকম দেখাবে, কনসেপ্টটা এই রকম হবে। আর যদি আমাকে এই বিক্রয় মূল্য জায়গায় ক্রয় মূল্য বার করতে বলে, ধরুন আমাকে ক্রয় মূল্য বার করতে বললো, তাহলে কি হবে, 100টা ওপরে হবে, ওই লাভ বা ক্ষতি যেটা বের হবে সেটা নিচে হবে। তাহলে কি হবে, 100টা ওপরে হবে আর লাভ বা ক্ষতি যাই বেরোক না কেন সেটা নিচে হবে। যদি আমাকে এই ক্রয় মূল্য বার করতে বলে, যদি ধরুন আমাকে বললো ক্রয় মূল্য বার করতে, তাহলে ফ্যাক্টরটা ওর এরকম দাঁড়াবে। কিন্তু যেহেতু আমাকে এখানে বিক্রয় মূল্য বার করতে বলেছে, তাহলে ফর্মুলাটা এমন, ক্রয় মূল্য মানে এই 120 গুণিত 80/100। আর পরীক্ষার সময় তো আপনার এত কিছু লেখার দরকার নাই, তখন আপনি কি করবেন, ক্রয় মূল্য সমান 120 গুণিত দেখেই বুঝতে পারেন 20% ক্ষতি মানে 80/100, জাস্ট এইটুকু পরীক্ষার সময় করবেন। 5 নম্বর প্রশ্নটা দেখুন কি বলেছে। এক ব্যক্তি একটি বই 360 টাকায় বিক্রয় করে 20% লাভ করে, একটি বই 360 টাকায় বিক্রি করে সে 20% লাভ করে, তাহলে বইটির ক্রয় মূল্য কত। এবার দেখুন আমাকে ক্রয় মূল্য বার করতে বলেছে, আগের বার কি বললো, আমাকে বিক্রয় মূল্য বার করতে বলেছিল। তাহলে ক্রয় মূল্যর ফর্মুলা কি আছে, মানে ক্রয় মূল্য বললে কি বার করতে হবে আমাকে, তাহলে ক্রয় মূল্য সমান কি, বিক্রয় মূল্য। আগের বার কি বার করেছিলাম, এখানে আমি বিক্রয় মূল্য বার করেছিলাম, তাহলে বিক্রয় মূল্য সমান এখানে ক্রয় মূল্য লিখেছিলাম, গণিত 110/100 এরকম করেছিলাম। কিন্তু এবার কি বলেছে, আমাকে ক্রয় মূল্য বার করতে বলেছে, তাহলে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গণিত। এর আগে কি করেছিলাম, 10% লাভ মানে, তাহলে 110/100 করেছিলাম, এটা বিক্রয় মূল্যর ক্ষেত্রে হয়। যদি আমাকে বিক্রয় মূল্য বার করতে বলে তাহলে এইটা হবে, এখানে কি আছে, এখানে 20% লাভ, তার মানে আমার 120/100 হতো যদি আমাকে বিক্রয় মূল্য বার করতে বলতো। এই জায়গায় যদি বিক্রয় মূল্য বার করতে বলতো তাহলে গণিত 20% লাভ যে হতো, তাই 120/100 হতো, 120/100 হতো। কিন্তু আমাকে এখানে কি বলেছে, ক্রয় মূল্য বার করতে বলেছে। তাহলে আপনাদের আগেই বলেছি, ক্রয় মূল্য যদি বার করতে বলে তাহলে এই 100টা ওপরে হবে আর এই 120টা নিচে হবে। যেহেতু আমাকে 20% লাভ বলেছে বলেই কিন্তু আমি 100-র সঙ্গে 20 যোগ করে 120 করলাম। যদি আমাকে বলতো 20% ক্ষতি, তাহলে কিন্তু আমি ওই 100টা ওপরে লিখতাম, নিচে লিখতাম 80, মানে 100 থেকে 20 বিয়োগ করে 80 লিখতাম, ঠিক আছে। তাহলে দেখুন, তাহলে এখানে বিক্রয় মূল্যটা বসান, বিক্রয় মূল্য কত আছে, বিক্রয় মূল্য আছে 360 টাকা, 360 গণিত 100/120, তাহলে 0টা কাটুন,
শূন্য কাটলাম, এটা পাঁচ দোকানে দশ, এটা ছয় দোকানে বারো, এটা ছয় ছয় ছত্রিশ আর শূন্য, তাহলে ষাটকে পাঁচ দিয়ে গুণ করলে তিনশো টাকা। তাহলে আমার কি বলেছে, তাহলে বইটির ক্রয় মূল্য কত, তাহলে বইটির ক্রয় মূল্য আমার তিনশো টাকা, মানে বইটি তিনশো টাকা দিয়ে কিনেছি, দিয়ে তিনশো ষাট টাকায় বিক্রি করেছি, দিয়ে তো আমার কুড়ি পার্সেন্ট লাভ হলো, তাহলে আমার সঠিক অ্যান্সার হলো তিনশো। বন্ধুরা আপনার এই কোশ্চেনগুলো মনে হবে যেন খুবই ইজি, পরীক্ষায় আসবে কি না, তা পরীক্ষায় এগুলোই আসবে, এগুলোই আসার মতনই কোশ্চেন। এবার আস্তে আস্তে আমি আরও একটু টাপ টাপ করাবো, তবে টাপ কিছু নেই, সব আপনারা পারবেন, আর আপনারা যদি একটু পারেন তবেই আপনার সহজ মনে হবে, আপনারা না পারলে এটাই আপনার কঠিন মনে হবে। প্রশ্ন দেখুন কি বলেছে, একটি ব্যক্তি চারশো আশি টাকায় বিক্রয় করে, এক ব্যক্তি একটি দ্রব্য চারশো আশি টাকায় বিক্রয় করে কুড়ি পার্সেন্ট তার ক্ষতি হয়, চারশো আশি টাকায় বিক্রয় করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত, তাহলে আমাকে সেই কি ক্রয় মূল্যই বার করতে হবে, তাহলে ক্রয় মূল্য সমান কি, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গণিত একশো বাই আশি, কুড়ি পার্সেন্ট ক্ষতি বলেছে, তার মানে একশো থেকে বিয়োগ করলাম একশো বাই আশি, তাহলে বিক্রয় মূল্য, তাহলে ক্রয় বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য চারশো আশি গণিত একশো বাই আশি, দিয়ে এই শূন্য এই শূন্য কাটলাম, আটকে আটচল্লিশ দিয়ে কাটি, ছয় আটে আটচল্লিশ, এই শূন্যটা এখানে থাকছে, তাহলে কত ছশো ষাট, আর এই দশ দ্বিগুণ করলে ছশো টাকা, তার মানে আমার কি, আমার বলেছে আমার চারশো আশি টাকায় বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্যটা কত, ক্রয় মূল্য নিশ্চয়ই তাহলে আমার ছশো টাকা পেয়েছি, ক্রয় মূল্য আমার ছশো টাকা, তার মানে বিক্রয় যেটা করেছি নিশ্চয়ই ক্রয় মূল্য তার চেয়ে বেশিই হবে, বেশিই তো হবে স্বাভাবিক, ধরুন আমি একটা জিনিস চারশো আশি টাকাতে বিক্রয় করলাম আর সেটা আমি কিনেছি কত টাকায়, ছশো টাকায়, মানে বেশি দাম দিয়ে কিনেছি, তাহলে তো আমার ক্ষতি হবে কুড়ি পার্সেন্ট ক্ষতি, যেহেতু ক্ষতি ঠিক আছে, তাহলে আমার জিনিসটি বিক্রয় মূল্য হলো, এই ক্রয় মূল্য হলো ছশো টাকা। সাত নম্বর কোশ্চেনে কী বলেছে বন্ধুরা, বলেছে বিক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট লাভ, কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত, বিক্রয় মূল্যের ওপর, বিক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট লাভ বলে দিয়েছে, কিন্তু বিক্রয় মূল্যের ওপর, এখানে কিন্তু ক্রয় মূল্যের ওপর বলেনি ঠিক আছে, বিক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট লাভ হলে, কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত, তাহলে আমাকে কী বলেছে লাভের হার কত, ফাইনাল কোশ্চেন কী আছে, আমাকে লাভের হার বার করতে বলেছে, তাহলে দেখুন লাভের হার যদি বার করি, লাভের হার সে প্রথমে করেছিলাম, সে লাভের হার, সে পার্সেন্টেজ বার করতে, হারের জন্য পার্সেন্টেজ ঠিক আছে, তাহলে লাভের হার সমান কি বলেছে এখানে, কি বার করতে হবে আমাকে, লাভ বা ক্ষতি মানে কুড়ি, কুড়িটা বাই কত, বাই এই জায়গাটায় কত হবে, গণিতে একশো নাই বসালাম, এই শতকরার হারের জন্য আমি একশো বসালাম, কিন্তু এই জায়গাটায় কত বসবে, এই জায়গাটাতে তো ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য, লাভের হার বার করতে গেলে কী করতে হবে, লাভ বা ক্ষতি যাই হার বার বার করতে বলুক না কেন, এখানে লাভ বা ক্ষতি সেটা বসে দিতে হবে বাই ক্রয় মূল্য গণিত একশো, মানে হারের জন্য একশো বসালাম, সে প্রথমে অঙ্কটা দেখবেন দরকার হলে, তাহলে আমি ক্রয় মূল্যটা কত, ক্রয় মূল্য কি পাচ্ছি, এখানে ক্রয় মূল্য দেওয়া নাই, তাহলে কি আমাকে কী করতে হবে, তাহলে এখানে কী বলেছে একটু ভালো করে বুঝবেন, লাভের হার বার করতে বলেছে, তাই আমার লাভের ফর্মুলা, লাভের হারের ফর্মুলা কী আসে, যে মানে লাভ বা ক্ষতি যাই বলুক না কেন সেটা ওপরে বসাবো, এখানে যদি দশ বলতো তাহলে এখানে দশ বসাতাম, এখানে যেহেতু কুড়ি বলেছে তাই কুড়ি বসালাম, বাই ক্রয় মূল্য মানে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের ওপরে হয়, তাহলে ক্রয় মূল্যটা নিশ্চয়ই তাহলে নিচে হবে, ক্রয় মূল্য গণিত একশো, একশোটা কোথা থেকে আসলো, এই যেহেতু হার বার করতে বলেছে শতকরা পার্সেন্টেজ, তাই আমি একশোটা লিখলাম, তাহলে ক্রয় মূল্যটা কি আমি পাচ্ছি, ক্রয় মূল্য তো নেই দেওয়া নাই, কিন্তু আমাকে তো বসাতে হবে, তাহলে কি করব, তাহলে করতে হবে কি বিক্রয় মূল্যটা বার করে নিতে হবে, তাহলে মনে করুন বিক্রয় মূল্য সমান একশো টাকা, আমি বলেছি সব সময় সব ক্ষেত্রে একশো দিয়ে আমরা ধরব, বিক্রয় মূল্য সমান একশো টাকা, বিক্রয় মূল্যটা একশো টাকা, তাহলে আমার ক্রয় মূল্যটা কত করতে হবে, তাহলে কুড়ি পার্সেন্ট লাভ হবে, তাহলে ক্রয় মূল্যটা নিশ্চয়ই আশি টাকা হবে, কুড়ি পার্সেন্ট লাভ, তাহলে ভালো করে বুঝবেন, বিক্রয় মূল্য ধরুন আমার একশো টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে, তাহলে নিশ্চয়ই একশো থেকে এখানে কুড়ি পার্সেন্ট লাভ, মানে একশো থেকে কুড়ি টাকাটা বিয়োগ হয়ে আশি টাকা হবে,
বিক্রয় মূল্য আমার 100 টাকা, তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই তার চেয়ে ছোট হবে, তবেই তোমার লাভ হয়েছে। একটা জিনিস আমি বিক্রি করেছি 100 টাকায়, সেটি আমি যদি 80 টাকায় কিনি দিয়ে 100 টাকায় বিক্রি করি, তবেই তোমার 20% লাভ হবে, মানে 20 টাকা লাভ হবে। যদি আমি এটা ধরুন ক্রয় মূল্য আমি 120% লাভ বলে আমি 120 টাকা করে দিই, 100+20, তাহলে তো এখানে কত হবে 120 টাকা। যদি আমি জিনিসটি 100 টাকায় বিক্রি করলাম আর ক্রয় মূল্য মানে কিনলাম 120 টাকায়, তাহলে তো আমার ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কি বলেছে 20% লাভ বলেছে। যদি এখানে ক্ষতি বলতো তাহলে আমি ওই 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 প্রসেসে করতাম, কিন্তু এখানে কি বলেছে লাভ বলেছে, তাহলে এখানে আমার নিশ্চয়ই ক্রয় মূল্যটা ছোটই হবে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা ছোটই হবে, তবেই তো আমার লাভ হবে, তাহলে 80 টাকা। তাহলে ক্রয় মূল্য আমি কত পেলাম, এখানে আমার ক্রয় মূল্যটা দরকার ছিল, ক্রয় মূল্যটা কত পেলাম 20/80 × 100, এই শূন্য কাটলাম, 4 4 25, মানে 25% আগের মতনই কোশ্চেন। বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর ক্ষতির হার কত, বিক্রয় মূল্যের ওপর এবার কি বলেছে, আগে কি বলেছে 20% লাভ বলেছিল, তাহলে আমি কি করেছিলাম ওই প্রসেসে করেছিলাম, 20% যেহেতু লাভ বলেছিল, এটা কি হবে 20% ক্ষতি বলেছে, তাহলে কি করব, তাহলে বিক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য সমান 100 টাকা, আমি 100 ধরলাম, তাহলে ক্রয় মূল্যটা কত হবে আমার 100 + 20, 120, বিক্রয় মূল্য যদি আমার 100 হয়, ক্রয় মূল্য যদি আমার 120 টাকা হয়, তবেই তো আমার 20% ক্ষতি হবে। বিক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য আমি একটা জিনিস বিক্রি করলাম 100 টাকাতে, কিন্তু সেই জিনিসটা কিনেছিলাম আমি 120 টাকাতে, তবেই না 20% ক্ষতি হবে। যদি এই জায়গাটাতে আমি ক্রয় মূল্য করতাম 100-20, তাহলে 80 হতো, তাহলে কী হতো আমার ক্রয় মূল্যটা 80 টাকা বের হতো, কিন্তু তা তো হবে না, যেহেতু আমার 20% ক্ষতি বলেছে তাই আমাকে ক্ষতি দেখাতে হবে। তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য হবে 100 + 20 = 120 টাকা, মানে জিনিসটা 120 টাকাতে আমি কিনেছিলাম, তবেই আমার 20% ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির হার কত, সে একই ফর্মুলা, ক্ষতির হার সমান, ক্ষতির হার সমান, তাহলে কী লিখবো আমি 20% ওপরে বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্যের ওপর লাভ বা ক্ষতি সব কিছু হবে ক্রয় মূল্যের ওপর, মানে ক্রয় মূল্যটা কত 120 টাকা গুণিত 100, তাহলে এই শূন্য কাটলাম, একে 2 দিয়ে কাটলে 6, 6-কে 2 দিয়ে কাটলে 3, 100-কে 2 দিয়ে কাটলে 50, মানে 50/3 সমান কত হবে, 50-কে 3 দিয়ে যদি ভাগ করি, 2 × 3 = 18, মানে 16^2 = 3%, 16^2 = 3%, তাহলে সঠিক অ্যান্সার আমার এইটি। কোনো কঠিন নাই বন্ধুরা, আপনারা চেষ্টা করুন, অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। 10টি পেনের ক্রয় মূল্য 12টি পেনের বিক্রয় মূল্যে সমান হলে, 10টি পেনের ক্রয় মূল্য 12টি পেনের বিক্রয় মূল্য সমান হলে শতকরা ক্ষতির হার কত, ধরুন 10টা পেন কিনেছে আর 12টা পেন বিক্রি করছে একই টাকাতে, তাহলে শতকরা ক্ষতির হার কত, 10টি পেনের ক্রয় মূল্য 12টি পেনের বিক্রয় মূল্য সমান, তাহলে শতকরা ক্ষতির হার কত, তাহলে ক্ষতি লাভ বা ক্ষতির হার করতে গেলে আমরা কি করেছিলাম, তখন ক্ষতি, ধরুন ক্ষতির হার সমান কি বলেছিলাম, লাভ বা ক্ষতি ওপরে থাকবে, মানে এই 12 থেকে 10 বিয়োগ হবে, দিয়ে কত হবে, ধরুন এই 12 - 10 = 2 পাচ্ছি আমরা, 12 - 10 = 2 ক্রয় মূল্য গণিত এই ক্ষতির হারের জন্য কি হবে 100 হবে, এটুকু তো বুঝলেন আপনারা। লাভ বা ক্ষতি এটা বিয়োগ করলাম, 12 থেকে 10 বিয়োগ করলাম, লাভ বা ক্ষতি লিখতে হবে, ক্রয় মূল্যের ওপর লাভ বা ক্ষতি গণিত 100, কিন্তু এখানে আগে কি বলেছিলাম আমি, 10টি পেনের ক্রয় মূল্য 12টি পেনের বিক্রয় মূল্য সমান, যদি সমান বা একই এই ধরনের কথা থাকে, সমান 10টি পেনের ক্রয় মূল্য 12টি পেনের বিক্রয় মূল্য সমান যদি এই ধরনের কথা থাকে, তাহলে এটা ক্রয় মূল্যটা নিচে হবে না, শুধু এই ক্ষেত্রে, তাছাড়া আদার সব ক্ষেত্রে ক্রয় মূল্য নিচে হবে, কিন্তু শুধুমাত্র এই ক্ষেত্রে আপনার বিক্রয় মূল্যটা নিচে হবে। প্রথম কোশ্চেনে বলেছিলাম
যে সব যদি সব ক্ষেত্রে লাভ বা ক্ষতির হার বা লাভ বা ক্ষতি যাই বলতে মানে বার করতে বলুক না কেন সবসময় ক্রয় মূল্য নিচে হবে, কিন্তু শুধুমাত্র যদি বলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সমান, এই শব্দটা লেখা থাকে সমান বা একই এই ধরনের শব্দ লেখা থাকে, তাহলে এখানে বিক্রয় মূল্যটা হবে, নিচে হবে কি সবসময় বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা নিচে হবে, তাহলে লাভ বা ক্ষতি আমরা কি করে পাবো, এই 12 থেকে 10 বিয়োগ করলে পেয়ে যাব 2, তাহলে 2 বাই বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য এটা তো বলেছে ক্রয় মূল্য, 10টা ক্রয় মূল্য 12টা বিক্রয় মূল্য, তাহলে এখানে আমি 12 লিখলাম। গণিত এই শতকরার জন্য কত, এই হার হার বা শতকরার জন্য 100, কাটাকাটি করি 2 কে 12 দিয়ে 6 হবে, 12 কে কাটলে 2 দিয়ে, এখানে 6 কে 2 দিয়ে কাটি 3, 100 কে 2 দিয়ে কাটি 50, তাহলে কত পাচ্ছি 50/3 মানে এত পার্সেন্ট, মানে 50কে ভাগ করুন পেয়ে যাবেন, দেখুন 50কে 3 দিয়ে ভাগ করলে 3 × 2 = 3 × 6 = 18 তাহলে 2/3 16 × 2 = 3 পার্সেন্ট। এই কোশ্চেনটা বন্ধুরা আপনাদের জন্য, আপনারা কোশ্চেনটা করবেন আর কমেন্টে এর অ্যান্সারটা কিন্তু অবশ্যই জানাবেন। আর বন্ধুরা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমি অঙ্কের টপিকের ওপর ভিডিও আনবো প্লাস জিআই এর ওপর ভিডিও আনবো। একটি রেডিও 450 টাকায় বিক্রি করলে যত পরিমাণ লাভ হয়, আর রেডিওটি যদি 350 টাকায় বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্যটা কত। একটি রেডিও 450 টাকায় বিক্রি করলে যত পরিমাণ লাভ হয়, 350 টাকায় বিক্রি করলে সমপরিমাণ ক্ষতিও হয়, যত পরিমাণ আমার লাভ হচ্ছে তত পরিমাণ ক্ষতিও হচ্ছে, তাহলে তার ক্রয় মূল্যটা কত। তার মানে ক্রয় মূল্যটা নিশ্চয়ই 400 আর 350 এর মিডিল বরাবর কিছু হবে, মানে অ্যাভারেজ বার করতে হবে মিডিল বরাবর। 450 টাকায় বিক্রি করলে যত পরিমাণ লাভ হয়, 350 টাকা বিক্রি করলে তত পরিমাণ ক্ষতি হয়, তার মানে এই ক্রয় মূল্যটা আমার মিডিল বরাবর হবে। তাহলে মিডিল বরাবর যদি হয় মানে 450 আর 350 এর মাঝামাঝি হবে, তাহলে বার করতে গেলে কি করতে হবে, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে 400, তাহলে ক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য সমান 450 + 350/2, তাহলে কত হবে 450 + 350 যোগ করলে হবে 800/2, তাহলে 400 টাকা, তাহলে রেডিওটির ক্রয় মূল্য হবে 400 টাকা। দেখুন মিডিল বরাবর হয়েছে, 450 আর 350 এর মিডিল বরাবর 400, তাহলে আমার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। তবেই রেডিওটি 450 টাকা বিক্রি করলে 50 টাকা লাভ হবে, আবার 350 টাকা বিক্রি করলে 50 টাকা ক্ষতিও হবে, তাহলে সঠিক অ্যান্সার হলো 400। বন্ধুরা এই কোশ্চেনটি সে একই টাইপের কোশ্চেন, তাই এই কোশ্চেনটি রইল আপনাদের জন্য, কমেন্টে এর অ্যান্সারটা অবশ্যই জানাবেন, এর অপশানটা দিলাম না, অপশানটা আপনারা কমেন্টে লিখে দেবেন, ঠিক আছে। আর বন্ধুরা ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তাই নেক্সট লাভ ক্ষতির ওপরেই অঙ্ক আনবো পার্ট 2 নিয়ে, ঠিক আছে। নেক্সট ভিডিও থাকবে লাভ ক্ষতির ওপরে, আর কিছু কিছু কোশ্চেন আছে, এই দুটো চ্যাপ্টার করলে মানে লাভ ক্ষতির এই দুটো পার্ট 1 পার্ট 2 করলে আপনার লাভ ক্ষতি পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাই নেক্সট ভিডিও আনবো সেটা লাভ ক্ষতির ওপরেই থাকবে পার্ট 2 নিয়ে, ঠিক আছে, সেটাও সহজই হবে, টাফ হবে না, কঠিন কিছু নাই, আপনারা প্র্যাকটিস করুন অবশ্যই পারবেন, অবশ্যই আমি বলছি অবশ্যই পারবেন আপনারা।